কোনো কিছু উৎপাদন করতে গেলে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের প্রয়োজন হয় তাকে উৎপাদন উপকরণ বলা হয়। উৎপাদনের এসব উপকরণকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হলো নাম্বার এক ভূমি, নাম্বার দুই শ্রম, নাম্বার তিন মূলধন, নাম্বার চার সংগঠন। নাম্বার এক ভূমি। এ বন্ধুরা, সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়। অর্থ অর্থনীতিতে ভূমি বলতে কেবল পৃথিবীর উপরিভাগ অর্থাৎ জমিকে বুঝায় না বাবা গো, বরং পৃথিবীর পৃথিবীর প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। এ বাবারি, আসেন আমরা একটু চোখের পানি নাকের পানি এক করিয়া পড়ি। মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বন, মৎস্যক্ষেত্র, পাহাড় পর্বত, এ বন্ধুরা নদ নদী প্রভৃতি প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ ভূমির অন্তর্গত। এ বন্ধু